তারপর ও ডেসিং থেকে গ্লাসগুলো আনে আমাকে দিছে, বলছে ধরো এগুলো তোমার, তুমি আজকে ভালো বল করছো, এটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার দেওয়া হয়েছে। হাতে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কিপার ব্যাটার ম্যাথু ব্রিটস্কির। তার কাছে আসলে জানতে চাইবো আসলে তার গ্লাভস আপনার হাতে কিভাবে আসলো যদি একটু বলতেন। জি আসসালামু আলাইকুম। আমি যখন উনি নেটে ব্যাটিং করতে আসছে তখন আমাকে আগে বলছে যে আমাকে বিট করাবা, ভালো বল করবা, যাতে আমি তোমাদের বল খেলতে একটু কষ্ট হয় ওইরকমভাবে বল করবা। তো আমি ওনার কথা মতো আমার প্ল্যানিং সেট করে ওইরকম বোলিং করছি। তারপর আমি ও আমাকে সুন্দর মতো খেলতেছিল, তারপর আমি চেষ্টা করছি যাতে আরও বল ভালো হয় বিট করাতে পারি। তারপর আল্লাহর রহমতে আমি এরকমই বল করছি যে আজকে বলটা করেও আমার থেকে ভালো লাগছে, বিটও হয়েছে কয়েকটা বল, তারপরও খুশি হয়েছে, খুশি হই। তারপর ও ডেসিং থেকে গ্লাসগুলো আনে আমাকে দিছে, বলছে ধরো এগুলো তোমার, তুমি আজকে ভালো বল করছো, এটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার দেওয়া হয়েছে। তারপর আপনি কী বলছেন? তারপর আমি বলছি থ্যাংক ইউ সো মাচ আমাকে গিফট করার জন্য। তারপর আমি ওরা উইশেস করছি বেস্ট অফ লাক ইউর ফিউচার, সামনে যাতে আরও ভালো কেনেন, আপনার জন্য দোয়া রইল। যেহেতু আপনি ক্রিকেটটা খেলে যাচ্ছেন আসলে দক্ষিণ আফ্রিকার একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তার থেকে একটা ব্যাটিং গ্লাভস পাওয়া এটা কি আপনাকে সামনে আরও অনুপ্রেরণা যোগাবে? জি এটা অবশ্যই, কারণ এত বড় একটা ক্রিকেটার ওনার থেকে একটা একজোড়া গ্লাভস পাওয়া এটা আমার জন্য অনেক ভাগ্যর ব্যাপার। কারণ ওনারা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, এটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, ওনারা ওনাদের থেকে পাওয়া আমাকে সামনে আরও অনুপ্রাণিত করবে। আর আমার এটা আমার বাসার অনেকে সবাই খুশি হবে যারা আমাকে সাপোর্ট করে, ইভেন আমার যারা কোচ আছে আফতাব আহমেদ চৌধুরী, উনিও এটা হয়তোবা দেখলে খুশি হবে। আপনি যেহেতু ক্রিকেটটা খেলছেন, ক্রিকেটটাই তো অবশ্যই পেশা, ইন্টারন্যাশনাল যে ক্রিকেটার আছে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, ওদের নেটে বোলিং করতে পারাটা এটা সৌভাগ্য কিনা? আর তাদের যখন বোলিং করে বিট করেন তখন কতটুকু তৃপ্তি কাজ করে মনে হয়? জি অবশ্যই, এটা আমরা যখন এখানে বোলিং করতে আসি নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, কারণ এরকম একটা স্টেজে বোলিং করতে আসা অনেক ভাগ্যের ব্যাপার। তারপর আমার চেষ্টা থাকে সবসময় ভালো বল করার, যাতে ওনাদের কেউ বিট করাতে পারি, কারণ আমাদের পেস বোলারদের টার্গেটই থাকে ব্যাটসম্যানদের বিট করানো, বিট করাই ওদেরকে ওদের উইকেটটা ছিনিয়ে নেওয়া, এটা আমাদের ধরতে গেলে বলারদের দায়িত্বই। ওরা কি কোনো টিপস দেয় আপনাদের? হ্যাঁ অবশ্যই দিছে, যখন আমি ওকে উনি আমাকে গিফটটা দিছে তখন আমাকে বলতেছে তুমি ভালো লেন্থে বল করতেছো, এটা নিয়ে কন্টিনিউ কাজ করতে থাকো, তোমার কোচদের সাথে কথা বলো, ইনশাআল্লাহ তুমি ভালো জায়গায় খেলতে পারবা। তার থেকে আসলে ভালো ভালো কথা শোনা, তার থেকে পরামর্শ, এটা নিশ্চয়ই আপনার ক্যারিয়ারে অনেক বেশি কাজে দিবে। জি হ্যাঁ অবশ্যই, কারণ ওনারা তো সচরাচর সবসময় আমরা পাই না, কারণ ওনারা সিরিজেই আসে, এছাড়া বা বিপিএলে যদি আমাদের বোলিং করার সুযোগ হয় তখন বা বড় বড় প্লেয়াররা আসে ওনাদের থেকে টিপস নেওয়া হয়, ইনশাআল্লাহ এগুলো আমরা চেষ্টা করলে অবশ্যই আমাদের ভালো রেজাল্ট পাই। ম্যাথু ব্রিটস্কি অবশ্যই আপনার থেকে ধন্যবাদ প্রাপ্য। জি হ্যাঁ অবশ্যই, আমি ওনাকে থ্যাংক ইউ সো মাচ বলতে চাই, কারণ উনি আমাকে এত সুন্দর একটা গিফট করছে গ্লাভসগুলো, এগুলো আমার, আমিও পেস বোলার পাশাপাশি ব্যাটিংও কাজ করি, তো এগুলো আমার অনেক হেল্প হবে। বাংলাদেশের ক্রিকেটে যেহেতু আপনি পেসার, আপনি কাকে ফলো করে থাকেন, আপনার আইডলটাকে? আমার আইডল ধরতে গেলে আমি ফলো করি তাসকিন ভাইকে, কারণ তাসকিন ভাই যেভাবে কামব্যাক করে ওই কামব্যাকটা আমরা যখন পেস বোলার ইঞ্জুরিতে থাকি ওনার থেকে ফলো করে আসলে ওইটা কামব্যাক করাটা ভালো। মাশফিদের মতো বাংলাদেশে অনেক পেসার বা স্পিনার আছে যারা কিনা বিদেশিদের নেটে বোলিং করে তাদের পরাস্ত করে উপহার পায়, এটা মাশফিদের স্বস্তি যোগায়, তাদের অনুপ্রেরণা যোগায়। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।